আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি সাজিয়া স্নিগ্ধা শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান শিরোনামগুলো সাত বছর অপেক্ষার পর ইউর সাথে কানাডার ট্রেড চুক্তি স্বাক্ষর শুরুতে ব্রিটেন থাকলেও এখন ইউ কমিশনে ব্রিটেন নেই ব্রেক্সিট বিতর্কে ব্যাংক অফ ইংল্যান্ড গভর্নরের পদত্যাগের সিদ্ধান্ত ব্রিটেনের মসজিদে মিনারে মাইকে আজানের জন্য গণস্বাক্ষর কর্মসূচিতে সরকারের আশ্বাস অন্যদিকে ইতালির রোমে পাঁচটি মসজিদ বন্ধ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিগত কয়েক বছর ধরে ইউর সাথে কানাডার ট্রেড ইমিগ্রেন্ট চুক্তি আটকে পড়েছিল যা ব্রিটেনের গণভোটের পর আরও অনিশ্চয়তায় ঢুকছিল কিন্তু শেষ পর্যন্ত কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো এবং ইউরোপিয়ান ইউনিয়ন কমিশনের ডোনাল্ড টাস্ক সেই চুক্তিতে স্বাক্ষর করেন এ সময় ইউর প্রেসিডেন্ট জিন ক্লড ঝঙ্কার সহ উচ্চপদস্থ অফিসিয়ালগণ সাইনিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সাইনও করেছেন বেলজিয়ামের ওয়ালোনেতে পার্লামেন্টের বিরোধিতার কারণে এর আগে বৃহস্পতিবারে নির্ধারিত সাইনিং অনুষ্ঠান পণ্ড হয়ে যায় তারপরেও শুক্রবার ২৮টি দেশ সম্মত হয় সাইনিং করার জন্য যা ২৮টি দেশের পার্লামেন্টে অনুমোদন করিয়ে নিতে হবে এই চুক্তির ফলে ৯৯% ট্যারিফ হ্রাস ছাড়াও বছরে ১২ মিলিয়ন ব্যবসা রেভিনিউ জেনারেট হবে বলে মনে করা হচ্ছে ইউ কমিশন প্রেসিডেন্ট জিন ক্লড ঝঙ্কার এটাকে সম্পর্কের উন্নয়নের নতুন চ্যাপ্টার হিসেবে অভিহিত করে বলেছেন উভয় অঞ্চলে এর ফলে ১২ মিলিয়ন লোক উপকৃত হবেন গ্রেটার মার্কেট অ্যাক্সেস মোর ইকোনমিক গ্রোথ এন্ড স্ট্রঙ্গার জব ক্রিয়েশন দ্যাটস গুড নিউজ ফর ক্যানাডাস মিডল ক্লাস And for the communities they call home. Canadians and Europeans also agree that the growth we achieve needs to be more inclusive. The benefits of growth must be felt by everyone, not just our wealthiest citizens. In creating more opportunities for Canadian and European workers, we are charting a path toward an economic future that is both more inclusive and more progressive. এদিকে ব্রিটেনের সরকার ও নিশানের মধ্যে যে চুক্তির খবর প্রকাশ হয়েছিল তার সম্পর্কে বিজনেস সেক্রেটারি গ্রেগ ক্লার্ক স্বীকার করেছেন নিশান তাদের স্যান্ডারল্যান্ড প্ল্যান্টে নতুন কাস্কিভ সাব উৎপাদনে সম্মত এবং তাদেরকে এই নিশ্চয়তা দেয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের ট্যারিফ ফ্রি মার্কেটে ঢোকার ব্যবস্থাও করা হবে বিজনেস সেক্রেটারি বিবিসির অ্যান্ড্রু মার্শোতে পোস্ট ব্রেক্সিট নিয়ে কথা বলার সময় এ কথা বলেছেন ক্লার্ক আরও বলেন তারা ইউরোপিয়ান ইউনিয়নের ২৭টি দেশের সাথে আলাপও চালিয়ে যাচ্ছেন থেরেসা মে ও বরিস জনসনের গণভোটের আগে ব্রিটেন ইউতে থাকার পক্ষের অভিমত ইদানিং পাশ হওয়ার মধ্যে টনি ব্লেয়ারের দ্বিতীয় গণভোটের আহ্বান ডাউনিং স্ট্রিট কর্তৃক নাকচ হওয়ার সাথে সাথে ব্রেক্সিট বিতর্কে সরকার ও ব্রেক্সিয়াট নেতাদের মতানৈক্যের জন্য ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর মার্ক কার্নি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন যার বিস্তারিত জানাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার সৈয়দ শাহ সালিম আহমেদ ব্রেক্সিট নিয়ে ব্রিটেন উত্তপ্ত হতে চলেছে ব্লেয়ার সেই উত্তপ্তের মধ্যে আরেকটু ঘি ঢেলে দিয়েছেন ব্লেয়ারের অভিমতকে ডাউনিং স্ট্রিট নাকচ করে দিয়েছে নাইজেল ফারাজ ও এখন ব্লেয়ারের উপরে ছটেছেন এদিকে সিটির অ্যানালিস্টদের একটি সূত্র নিশ্চিত করেছে ব্যাংক অফ ইংল্যান্ডের গভর্নর কানাডার বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর মার্ক কার্নি ব্রেক্সিট প্রশ্নে ব্যাংক অফ ইংল্যান্ডের নীতির সাথে সরকারের ব্রেক্সিটিয়ারদের বনিবনা না হওয়াতে খুব সম্ভবত আগামী বৃহস্পতিবারে তিনি পদত্যাগের ঘোষণা দিতে পারেন It's an entirely personal decision. It is entirely personal. No, I no one should read anything into that decision in terms of government policy, actual, imagined, potential, past, etc. Privilege. It is absolute privilege for me to have this role. I fully recognize it. Like everyone, I have personal circumstances which I have to manage. This is a role that requires total attention, devotion, and I intend to give it for as long as I can, but those are the only factors.
ব্রেক্সিট নিয়ে ডক্টর কার্নি রাজনৈতিক হস্তক্ষেপ এর বিরোধী এবং ব্রেক্সিট কেন্দ্র করে অনেক অর্থনৈতিক সিনারিও জড়িত ইনফ্লেশন ও প্রবৃদ্ধির ক্ষেত্রে যে ব্যাপক প্রভাব পড়বে বারবার সতর্ক করেছেন। সেক্ষেত্রে তিনি সরাসরি অতিমাত্রায় রাজনৈতিক হস্তক্ষেপেরও বিরোধী। যদিও ব্রেক্সিটের প্রভাব নিয়ে ব্যাংক অব ইংল্যান্ড অফিসিয়ালি ফিগার প্রকাশ করেনি, শুধু ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করলে হয়তো টেকনিক্যাল রিসেশনের এই ওয়ার্নিং নোট দিয়েছিল, যা মূলত হয়নি। অনেকটাই নিরপেক্ষ ডক্টর কার্নি অবশ্য কিছুটা সর পাল্টে বলছেন, অধিকাংশ দেশ ব্রিটেনের সাথে ব্যবসা করতে চায় এবং ব্রেক্সিটের ফলে ব্যাপক বিষয় সামনে চলে এসেছে। ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর হিসেবে 5 বছর দায়িত্ব পালন শেষে 2018 সালে তার কানাডায় ফিরে যাওয়ার ইঙ্গিত ছিল, কিন্তু ব্যাংক অব ইংল্যান্ডের ব্যুরোক্রেসির মার পেছে মার্ক কার্নিকে আগেই পদত্যাগ করে চলে যেতে হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। আরেকটি সূত্র মতে, প্রাইম মিনিস্টার ব্রেক্সিট পরবর্তী বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করতে মার্ক কার্নিকে তার শপথে বহাল রাখার চেষ্টা করতে পারেন। সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। রাশিয়ার প্রেসিডেন্টের হুমকির পর ব্রিটেন রাশিয়ার সীমান্তে সৈন্য সামন্ত পাঠানোর মধ্যেই রাশিয়া তাদের যুদ্ধজাহাজ কুজনেটসের সহযোগী হতে আর তিনটি সাবমেরিন পাঠিয়েছে। রয়্যাল নেভি এবং ন্যাটোর অ্যাকুলা ক্লাস সাবমেরিন এবং ডিজেল পাওয়ার কিলোস ক্লাস সাবমেরিন তিনটিকে অনুসরণ করছে, যারা রাশিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার অ্যাডমিরাল কুজনেটসভে যোগ দেওয়ার জন্য ছুটে চলেছে। সন্দেহ করা হচ্ছে রাশিয়ার সাবমেরিন আর্মড ক্যালিবার ক্রুজ মিসাইল বহন করছে, যা সম্ভবত আলেপ্পোতে ছোড়া হবে। তবে রাশিয়ার সিনিয়র ফরেন মিনিস্টার অ্যান্ড্রে লিন এই সম্ভাবনাকে উড়িয়ে দিয়ে বলেছেন রাশিয়ান ফ্লিট ভূমধ্যসাগরে আছে। তিনি আরও বলেছেন, আলেপ্পো নয়, আমাদের ব্যাটেল গ্রাউন্ড ভূমধ্যসাগর কেন্দ্রিক। লন্ডন বেসড সিরিয়ান মানবাধিকার অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও আলেপ্পোতে ফ্লিট ও সাবমেরিন থেকে আঘাত হানার ব্যাপারে তাদের উদ্বেগের কথা জানিয়েছে। অবশ্য এর আগে রাশিয়া সাবমেরিন থেকে সিরিয়ায় আইএস ঘাঁটিতে হামলা চালিয়েছিল বলেও খবর পাওয়া গেছে। ব্রেক্সিট বিতর্কে পদত্যাগকারী সাবেক প্রাইম মিনিস্টার ডেভিড ক্যামেরনের স্ত্রী সামান্থা ক্যামেরন নতুন এক ব্যবসা খুলেছেন, যার নাম হল সামান্থা ক্যামেরন স্টুডিও লিমিটেড। তিনি এর মধ্য দিয়ে নিজস্ব ফ্যাশন ডিজাইনের পোশাক বিক্রির পরিকল্পনা করছেন। ইতিমধ্যে তিনি নিজের নামের ব্র্যান্ড ইউডি স্যামকাম সামক্যাম ব্র্যান্ডের ডিওডোরেন্ট লঞ্চিং করার প্ল্যান করেছেন। যদিও তার কোনো রিটেল শপ নেই, তবুও তিনি ব্রিটেনে বাজারজাতের জন্য লাইসেন্সের আবেদন করেছেন। হাইজিন ও বিউটি কেয়ার রেঞ্জের জন্য সামান্থা ক্যামেরন ট্রেডমার্কের আবেদনও জমা দিয়েছেন। এর সাথে থাকছে হেয়ার রিমুভাল ক্রিম, হেয়ার জেলস, আইল্যাশ ইত্যাদি। মুসলমান ধর্মে আজান দিয়ে মানুষকে নামাজে আসার জন্য আহ্বান করা হয়। আগেকার যুগে মানুষ আজানের ধ্বনি শুনে নামাজের প্রস্তুতি নিত, এমনটি আজও হয় মসজিদে। ডিজিটাল যুগের মোবাইল, রেডিও বা কোনো ইলেকট্রনিক ডিভাইসে মানুষ আজানের অপেক্ষা করে। অবশ্য সময় বলে দেয় কখন কোন ওয়াক্তের নামাজ হবে, কেউ কেউ ঘড়ির টাইমও দেখেও বের করে নিতে পারে। তবে মসজিদে আজান না হলে দলগতভাবে নামাজ পড়া যায় না, তাই আজান মুসলমানদের জন্য অতি অত্যাবশ্যকীয়। কিন্তু আজান এশিয়া মহাদেশে মাইকের মাধ্যমে দূর দূরান্ত পর্যন্ত শোনা গেলেও ইউরোপ আমেরিকার মসজিদের ভেতরেই সীমাবদ্ধ। তাই ইংল্যান্ডের মসজিদগুলোতে যাতে বাইরে থেকেও আজান শোনা যায়, ব্রিটিশ সরকারের কাছে এমন আবেদন নিয়ে ধর্মপ্রাণ মুসলিমগণ গণস্বাক্ষর কর্মসূচি চালাচ্ছেন, যার বিস্তারিত জানাচ্ছেন আমাদের চিফ রিপোর্টার সৈয়দ শেখ সেলিম আহমেদ। ব্রিটেনের মসজিদগুলোতে মুসলমানদের প্রাত্যহিক নামাজের আবশ্যিক অংশ হিসেবে প্রকাশ্যে মসজিদে আজান দিয়ে যাতে নামাজ পড়ার জন্য অনুমতি দেয়া হয়, সেজন্য ব্রিটিশ সরকারের কাছে এক গণস্বাক্ষরের পিটিশন খোলা হয়েছে, যেখানে ইতিমধ্যেই 25,000-এর উপরে স্বাক্ষর জমা পড়েছে। ব্রিটেনে বর্তমানে মুসলমানদের সংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, সব মিলিয়ে প্রায় 3 মিলিয়নের মতো হবে। পিটিশনে উল্লেখ করা হয়েছে, মুসলমানদের দৈনিক 5 ওয়াক্ত নামাজ আজান দিয়ে পড়তে হয়। ব্রিটেনের অবস্থানের প্রেক্ষিতে অন্তত
তিন ওয়াক্ত নামাজ যাতে মাইকে আজান দিয়ে পড়া যায় সেজন্য সরকারের অনুমতি চাওয়া হয়েছে। বাকি দুই ওয়াক্ত আনসোসিয়েবল আওয়ারের আওতায় পড়ায় মাইকে পড়ার অনুমতি চাওয়া হয়নি। পিটিশনে আজানের আল্লাহ আকবর মানে আল্লাহ ই শ্রেষ্ঠ এবং বড়, আর মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মেসেঞ্জার ও নবী সে কথাই উল্লেখ আছে। সরকার পিটিশনের ব্যাপারে মতামত দিয়েছেন এবং বলেছেন পিটিশনকারীদের স্থানীয় কাউন্সিলের সাথে যোগাযোগ করে নিজ নিজ ধর্মীয় বিষয় পালনের ব্যবস্থা করতে। সৈয়দ শাহ সেলিম আহমেদ, চ্যানেল আই। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন লন্ডন এবং সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে যুক্তরাজ্যে বসবাসরত ডাক্তারদের এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। নিউজ রিপোর্টার ফজলুল হক জানান, সংগঠনের বর্তমান চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে এবং ডাক্তার জিয়াউল হকের প্রাণবন্ত উপস্থাপনায় প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন নবনিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ডাক্তার নাজমুল কাউনাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যান্ড কাউন্সিলের মেয়র পারভেজ আহমেদ। অনুষ্ঠানের শুভেচ্ছা জানান ডক্টর আলাউদ্দিন, ডক্টর এ মজিদ, ডক্টর শওকত আলী, ডক্টর আফসার প্রমুখ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাই কমিশনার ডক্টর নাজমুল কাউনাইন। তিনি আনন্দঘন পরিবেশে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পূর্ব লন্ডনের ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শহীদ মিনারে আলতাবালি পার্কে লন্ডন মহানগর আওয়ামী লীগ ওয়েস্ট লন্ডন শাখার নবনির্বাচিত কমিটিকে শপথ পাঠ করান লন্ডন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদ। নিউজ রিপোর্টার ফজলুল হক জানান, লন্ডন মহানগর আওয়ামী লীগের সভাপতি নুরুল হক লালামিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মুজাহিদের পরিচালনায় শপথ পাঠের পর শহীদ মিনারে ফুলের তোড়া দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মঞ্জু, নবনির্বাচিত কমিটির সভাপতি আলহাজ উস্তার আলী, সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হান্নান, সহসভাপতি তারাউল ইসলাম, সিনিয়র সহসভাপতি আশরাফুদ্দিন প্রমুখ। ইংল্যান্ডে যখন মসজিদের মিনারে মাইকের মাধ্যমে আজানের অনুমতির জন্য গণস্বাক্ষর কর্মসূচি ব্রিটিশ সরকার কাউন্সিলের সাথে আলোচনা করে এর সমাধান করবে বলে আশ্বাস দিচ্ছে, ঠিক তখনই ইউরোপ মহাদেশের ইটালির রোমে পাঁচটি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। এই বন্ধ মসজিদগুলো খুলে দেওয়ার দাবিতে ধর্মপ্রাণ মুসল্লিগণ ধারাবাহিকভাবে প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে শুক্রবার বিশ্বখ্যাত কোলে সিয়াম চত্বরে জুম্মার নামাজ আদায় করে। যার বিস্তারিত জানাচ্ছেন রোমের প্রতিনিধি লাবণ্য চৌধুরী। ইটালির সরকার বিভিন্ন অজুহাত দেখিয়ে পাঁচটি মসজিদ বন্ধ করে দিলে ধর্মপ্রাণ মুসল্লিরা ধারাবাহিক কর্মসূচি পালন করে বন্ধ হয়ে মসজিদগুলো খুলে দেওয়ার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচিতে শুক্রবার পর্যটক খ্যাত নগরী রোমের কলোসিয়াম চত্বরে জুম্মার নামাজ আদায়ের মধ্যে দিয়ে বিভিন্ন দেশের শত শত মুসলিমরা বন্ধ মসজিদ খুলে দেওয়ার জোর দাবি জানিয়েছেন। যে অধিকার আদায় করে নিতে হবে, শান্তিপূর্ণভাবে আদায় করে নিতে হবে। আপনার মসজিদ, আমার মসজিদ, যে কোনো মসজিদ বা যে কোনো ধর্ম শালা যদি বন্ধ করা হয়, সকলের উচিত পাশে এসে দাঁড়ানো। আমরা বিশ্বাস করি যে মসজিদগুলো বন্ধ হয়েছে সেগুলো চিরে খুলে দেওয়া হবে এবং ভবিষ্যৎ আর বন্ধ করবে না, সেরকম একটা আহ্বান আমরা পেয়েছি। যে মসজিদগুলো বন্ধ করে দিয়েছে সেগুলো যাতে করে খুলে দেয়, মসজিদ যাতে করে খুলে দেয়। বন্ধ মসজিদ খুলে দেওয়ার পাশাপাশি অন্যান্য ধর্মালয়ের মতন যাবতীয় সহযোগিতা চেয়েছেন রোমের বাঙালি কমিউনিটির নেতৃবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মসজিদ বাঁচাও আন্দোলনের বিশিষ্টজনেরা। লাবণ্য চৌধুরী, চ্যানেল আই, রোম, ইতালি। কাওমি মাদ্রাসার শিক্ষা সনদের স্বীকৃতি বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে 30 অক্টোবর রবিবার পূর্ব লন্ডনের ওয়াটার লিলি হলে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি শাইকুল হাদিস মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফয়েজ আহমেদের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিটেনের অন্যতম শীর্ষ আলিম শায়েখ মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আসগর হোসাইন, তাহামিস কাউন্সিল অব মস্কের চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হক, মুজাহিরুল উলুম লন্ডনের চেয়ারম্যান মাওলানা শায়েখ জামশেদ আলী, ফোর্ট স্কোয়ার মাদ্রাসার শায়েখুল হাদিস শায়েখ মাওলানা আব্দুর রহমান, কার্ডিফ ইমাম ফরিদ আহমেদ খান, প্রিন্সিপাল মাওলানা ইমদাদুর রহমান মাদানী, জমিয়ত নেতা মাওলানা শুয়াইব আহমেদ, মাওলানা তাজুল ইসলাম হাফিজ, মাওলানা ইকবাল হোসেন, আলহাজ আতাউর রহমান, ব্যারিস্টার বদরুল হক, মুফতি সালে আহমেদ, মাওলানা শাহনুর মিয়া, মাওলানা ফজলুল হক কামালী প্রমুখ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপের লন্ডন স্টুডিও থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে অন্যান্য খবরের সাথে থাকছে। সিরিয়ান রিফিউজিদের সাহায্যার্থে ব্যতিক্রম ধর্মী চ্যারিটি ডোনেশন সংগ্রহ করতে চায়না গেলেন 15 জন ব্রিটিশ বাংলাদেশি। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ফ্রান্সের আমরা বেয়ানি বাজার বাসীর শুভেচ্ছা। দীর্ঘ প্রতীক্ষার পর ইতালি বিএনপিকে অনুমোদন দিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরতির পর আবারও আমন্ত্রণ আমাদের খবরে, সাথে থাকার জন্য ধন্যবাদ। সিরিয়ায় অসহায় বিপদগ্রস্ত রিফিউজিদের জন্য একটি ব্যতিক্রমী ফান্ড রেজিং এর উদ্যোগ গ্রহণ করেছে হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকে। রিফিউজিদের সাহায্যার্থে যুক্তরাজ্য থেকে 15 জন ব্রিটিশ বাংলাদেশি স্বেচ্ছাসেবী শনিবার 29 অক্টোবর লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়নার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তারা এশিয়ার বৃহত্তর দেশ চায়নার গ্রেট ওয়ালে 90 কিলোমিটার পায়ে হেঁটে ফান্ড সংগ্রহ করবে। ইতিমধ্যে অংশগ্রহণকারীরা জাস্ট গিভিং এর মাধ্যমে 2,500 পাউন্ড সংগ্রহ করেছে। চায়না সফরে এই ব্যতিক্রমী উদ্যোগের প্রতিনিধি দলের সাথে রয়েছেন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন লন্ডনের কর্মকর্তা খায়রুল শহীদ, তাহামিস কাউন্সিলের ইন্ডিপেন্ডেন্ট গ্রুপের ডেপুটি লিডার কাউন্সিলর মাহবুব আলম, তাজ অ্যাকাউন্টেন্টের এমডি অ্যাকাউন্টেন্ট নুরুজ্জামান সহ যুক্তরাজ্যের বিভিন্ন পর্যায়ের 15 জন স্বেচ্ছাসেবী। হাইস্কিল মাইগ্রেন্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি রিইউনিয়ন যুক্তরাজ্যস্থ ইস্টামের স্থানীয় একটি কমিউনিটি হলে সংগঠনের সাধারণ সম্পাদক মেসবাউদ্দিন খানের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে আসা হাইস্কিল মাইগ্রেন্টদের এক মিলন মেলায় পরিণত হয়। ছেলেমেয়েদের ট্যালেন্ট শো, সদস্যদের মধ্যে ইভেন্ট সহ বিভিন্ন প্রকার বিনোদন ছিল পুরো অনুষ্ঠানটি জুড়ে। অনুষ্ঠানকে সফল করতে সার্বিকভাবে সাহায্য করেন এসএমএস আজম, আলমগীর হোসেন, দীপঙ্কর সরকার, সাইফুল্লাহ খান, অঞ্জনা সাহা, মোর্শেদ মামুন, আনিসুর রহমান, জুডমার্ক ও বিভাস সরকার সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল হাকিম, ফরচুন শুজের ব্যবস্থাপক জাহিদ হোসেন সহ সফল ব্যবসায়ীবৃন্দ। ম্যানচেস্টারের সেন্ট্রাল শাহজালাল মসজিদ ও ইসলামিক সেন্টারের পরিচালনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন 2016 সম্পন্ন হয়েছে। রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনের বিস্তারিত তুলে ধরছেন আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি তৈবুর রহমান শ্যামল। বিপুল সংখ্যক ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল ম্যানচেস্টার সেন্ট্রাল মসজিদ শাহজালাল মসজিদ ইসলামিক সেন্টারের দ্বিবার্ষিক নির্বাচন 2016। এবারের নির্বাচনে উল্লেখযোগ্য দিক ছিল মোহাম্মদ আশিক মেশেজেলের নেতৃত্বে ছাতা প্যানেলের বিপরীতে অন্য কোনো সম্পূর্ণ প্যানেল না থাকা। মিনার প্রতীক নিয়ে আবু তাহেরের নেতৃত্বে শুধুমাত্র চেয়ারম্যান, জেনারেল সেক্রেটারি ও ট্রেজারের পোস্টে নির্বাচনে অংশ নেন, যে কারণে এবারে নির্বাচন শুধুমাত্র 3টি পদে ভোটাররা তাদের ভোট প্রদান করেন। অন্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়। সকাল 10টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং জোহরের নামাজের জন্য 1 ঘন্টা বিরতির পর আবারও ভোট গ্রহণ শুরু হয় এবং চলে 1টা না 4টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার কবির আহমেদ জেপি। আমরেলা প্যানেল উইন্স আউটরাইট। বিজেপি চেয়ারম্যান মসজিদের উন্নয়নে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার
অঙ্গীকার ব্যক্ত করেন। আমরা আজ ইউনাইটেড এবং আমনালা প্যানেলের পক্ষ থেকে এই মসজিদের ইলেকশনে আজ জয়যুক্ত হয়েছি। আপনাদের সাহায্য এবং সহযোগিতা নিয়ে আগামী দিনে এই মসজিদের কাজকর্ম সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিদায়ী চেয়ারম্যান সুরাব রহমান বিজয়ী প্যানেলকে স্বাগত জানিয়ে বলেন, আশা করি সুন্দরভাবে মসজিদ চালিয়ে দিবা। আমার যতটুকু দরকার, যদি মনে হয় যে আপনারা এখানে আমার কোনো বীর মুক্তিযোদ্ধা সাবেক সাংসদ বীর প্রতীক দেওয়ান মাহবুবুর রব সাদির মৃত্যুতে শোক সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ওলহাম নবীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি। আমাদের ওলহাম প্রতিনিধি মওদুদ আহমেদ জানান, ওলহামের স্থানীয় একটি কমিউনিটি হলে অনুষ্ঠিত শোক সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জুনেদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা তালিবুর রহমান। শোক সভায় মরহুম দেওয়ান মাহবুবুর রহমান সাদী বীর প্রতীকের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুল আলী, আজিজুর রহমান চৌধুরী, শাহ আলী হায়দার, শেখ কবির আহমেদ, দয়া মিয়া সহ আরো অনেকে। বক্তারা বলেন, মরহুম সাদী ছিলেন একজন সৎ নির্ভীক দেশপ্রেমিক। তার মৃত্যুতে দেশ ও জাতির যে ক্ষতি হয়েছে তা কখনো পূরণ হবার নয়। সভা শেষে বীর প্রতীক মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান সাদীর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা মুফতি আব্দুল ওয়াদুদ। ইউনেস্কোর ভাইস চেয়ারম্যান বিয়ানী বাজারের কৃতি সন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ায় ফ্রান্সে বসবাসরত আমরা বিয়ানী বাজারবাসীর পক্ষ থেকে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করা হয় প্যারিসের গার্দ নদের ক্যাফে প্যারিজিয়ানে। আমাদের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল জানান, আমরা বিয়ানী বাজারবাসী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানী বাজারের প্রবীণ মুরব্বী আব্দুল হান্নান। সাবেক ছাত্রনেতা জাকির হোসেনের প্রাণবন্ত উপস্থাপনায় এতে বক্তব্য রাখেন সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, দেলার হোসেন, মোয়াজ্জেম হোসেন কামাল, সোহেল আহমেদ, পারভেজ আহমেদ, আলী হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নুরুল ইসলাম নাহিদ শিক্ষামন্ত্রী হওয়ার পর থেকে বাংলাদেশে এ যাবৎকালের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। তিনি পরিবর্তনের অগ্রদূত। এ ধারা অব্যাহত থাকলে আগামীতে বাংলাদেশে কোনো নিরক্ষর থাকবে না। স্বশিক্ষায় শিক্ষিত হয়ে পুরো জাতি স্বপ্নের সোনার বাংলা গড়তে আরও উজ্জীবিত হবে। 176 সদস্য বিশিষ্ট ইতালি বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার বিস্তারিত জানাচ্ছেন রোমের প্রতিনিধি লাবণ্য চৌধুরী। বিগত প্রায় এক বছর ধরে ইতালি বিএনপি ছিল বিভিন্ন প্রতিকূল পরিবেশে। 5 সদস্য বিশিষ্ট ইতালি বিএনপি অবশেষে 26 অক্টোবর রোমের স্থানীয় একটি হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে 176 সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে। বক্তব্য রাখেন ইতালি বিএনপি সভাপতি হাজি মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক জালি নাসিরউদ্দিন, সিনিয়র সহসভাপতি আমিনুর রহমান সালাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ তৌহিদ কাদের, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন। সভাপতি কমিটি ঘোষণা করেন এবং তিনি বলেন, দেশের গণতন্ত্র পুরো প্রতিষ্ঠার জন্য পথ প্রদর্শক নয়, ত্যাগী ও দক্ষতার দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। দলের জন্য কাজ করেন, ত্যাগী হন, তাহলে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত ইতালি বিএনপির পূর্ণাঙ্গ এই কমিটিতে ইতালির প্রায় প্রতিটি প্রভিন্সিয়া থেকে বিএনপি কর্মীদের সমন্বয় সাধন করে স্থান পেয়েছে এক ঝাঁক তরুণ। পাশাপাশি রাজনীতিতে ইতালি বিএনপিকে সৌভাগ্যবান মনে করছে অনেকে। হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি সিলেট ও হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠনের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ডক্টর নজরুল ইসলাম এবং প্রবীণ গুণী হোমিও দরিদ্র চিকিৎসক ডক্টর নূর মোহাম্মদকে আর্থিক অনুদান প্রদান
ও সাংগঠনিক কাজে বিশেষ অবদান রাখায় সোসাইটি ও ছাত্র সংগঠনের সকল সদস্যদের শুভেচ্ছা স্মারক প্রদান অনুষ্ঠান গতকাল মির্জা জাঙ্গালস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেটের সহকারী অধ্যাপক হ্যানিম্যান, হোমিওপ্যাথি সিলেটের সভাপতি ও বাংলাদেশ হোমিওপ্যাথি ঢাকা বোর্ডের সদস্য ডক্টর মোহাম্মদ ইমদাদুল হকের সভাপতিত্বে ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদুর রহমান এবং গোপাল কৃষ্ণ ধরের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের প্রথম প্যানেল মেয়র কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডায়াবেটিক ফুড অ্যান্ড ওল্ড হিলিং সেন্টারের পরিচালক ডক্টর এম মনজুর আহমেদ সজীব। জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেটের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল ডক্টর মোহাম্মদ আব্দুল হক অধ্যাপক প্রমুখ উপস্থিত ছিলেন। আঞ্চলিক উন্নয়নের মাধ্যমে সমগ্র দেশের উন্নয়ন সম্ভব, এজন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে জগন্নাথপুরের মতো একটি ঐতিহ্যবাহী অঞ্চলের উন্নয়নে এবং এলাকার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টির জন্য আমাদেরকে নিরন্তর প্রয়াস চালাতে হবে। জগন্নাথপুর উপজেলা সমিতি সিলেটের দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা এসব কথা বলেন। ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক সালে আহমেদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামী মাহমুদের পরিচালনায় দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান আকমল হোসেন, মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ। কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ করেন আজিজুর রহমান সুন্দর। দ্বিতীয় পর্বে সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আরো একবার জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। সাত বছর অপেক্ষার পর ইউর সাথে কানাডার ট্রেড চুক্তি স্বাক্ষর, শুরুতে ব্রিটেন থাকলে এখন ইউ কমিশনে ব্রিটেন নেই। ব্রেক্সিট বিতর্কে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড গভর্নরের পদত্যাগের সিদ্ধান্ত। ব্রিটেনের মসজিদে মিনারে মাইকে আজানের জন্য গণস্বাক্ষর কর্মসূচিতে সরকারের আশ্বাস। অন্যদিকে ইতালির রোমে পাঁচটি মসজিদ বন্ধ। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে আমাদের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।